আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স এমএস ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজ আমি বলবো কীভাবে ঘরোয়া উপকরণ দিয়ে মুখে বা শরীরের যে কোনো জায়গায় অবাঞ্ছিত লোম দূর করবেন। কিন্তু তার আগে প্লিজ ভিউয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমার চ্যানেলটা সবার আগে দেখার জন্য। তাহলে চলুন ভিউয়ার্স শুরু করা যাক। এই প্যাকটি তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো গমের আটা, হলুদ, বেসন, আর লাগছে তিল তেল, এটা প্যাকটা তোলার জন্য কাজে লাগবে, আর লাগবে রোজ ওয়াটার। প্যাকটি তৈরি করার জন্য এক চিমটে হলুদ, বেসন এক চামচ, গমের আটা এক চামচ, এখানে নারকেল তেল আপনারা 3-4 ড্রপ নেবেন। এটা দিয়ে পেস্টটা তৈরি করতে হবে। এক চামচ রোজ ওয়াটার লাগছে, এটা আপনারা মুখে লাগিয়ে বা যেখানে যেখানে আপনাদের লোম আছে সেখানে সেখানে লাগিয়ে আপনারা 10-15 মিনিট রেখে দেবেন। অনেকেই লোম তোলার জন্য রেজার বা ভ্যাকসিন ব্যবহার করেন, কিন্তু এগুলো ব্যবহার করার ফলে তাড়াতাড়ি লোম চলে আসে এবং যেটা দেখতেও ভীষণ খারাপ লাগে। কিন্তু ঘরোয়া উপকরণ ব্যবহার করলে হেয়ার গ্রোথ আস্তে আস্তে কমে যায়, স্কিনও অনেক কষ্ট হয়ে যায়। যখন প্যাকটা যখন শুকিয়ে যাবে তখন এরকমভাবে হাত দিয়ে ঘষে ঘষে প্যাকটা তুলবেন। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করবেন না, আস্তে আস্তে হাত দিয়ে ঘষে ঘষেটা তুলতে হবে। এরকম যদি আপনারা সপ্তাহে 2 দিন করেন তাহলে দেখবেন আপনাদের লোম আস্তে আস্তে চলে যাবে। এই প্যাকটা আপনারা সপ্তাহে 1-2 দিন ব্যবহার করবেন, 1 মাসের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কত ভালো ফল পেয়েছেন। এটা আমি ব্যবহার করছি 1 মাস এবং আমি খুব ভালো ফল পেয়েছি, এটা 100% কাজ করে। হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে প্যাকটা ভালো করে তোলার পরে মুখ ধুয়ে নেবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।